শান্তকে মাঝে মধ্যে বকা দিতে হয়, কারণ তাকে বকা না দিলে হয় না। যখনই আপনারা ওকে বকা দিবেন তখনই সে ভালো করবে, আর বকা না দিলে সে খারাপ পারফরমেন্স করে। তো মূল কথা হলো, সব মিলিয়ে আপনারা কন্টিনিউ আমার ভাই নাজমুল হোসেন শান্তকে বকা দিতে থাকুন। কেননা অ্যানালাইসিস করে আমি যা দেখলাম, তাকে বকা না দিলে সে ভালো পারফর্ম করতে পারে। যাই হোক, নাজমুল হোসেন শান্তর জন্য রইল শুভকামনা, কেননা তার নেতৃত্বে বাংলাদেশ জিতে নিল নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টটি। অ্যান্ড তার সাথে সাথে তাইজুল ইসলামকেও জানাই অসংখ্য ধন্যবাদ, তার অসাধারণ বোলিংয়ে বাংলাদেশ এই জয়ের ধারায় পৌঁছাতে পেরেছে। অ্যান্ড দুই ইনিংসে 10 উইকেট নিয়ে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কারও পেয়েছেন তাইজুল ইসলাম। তো বাংলাদেশ দলের জন্য রইল শুভকামনা, দ্বিতীয় ম্যাচেও যেন বাংলাদেশ ভালো পারফর্ম করে সিরিজটি জয়লাভ করতে পারে। ধন্যবাদ।